বলিউডে এমন অনেক তারকা রয়েছে যারা বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আপনি কি জানেন বলিউডে এমন অগণিত নায়িকা রয়েছেন যারা একসঙ্গে রিয়েল লাইফে বাবা ও ছেলের জুটির সঙ্গে রোমান্স করেছেন। তালিকায় নাম রয়েছে ঐশ্বর্য থেকে শ্রীদেবীর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একই সঙ্গে ধর্মেন্দ্র এবং সানি দেওয়ালের নায়িকা হিসেবে কাজ করেছেন। নাকাবন্দি ছবিতে জমে উঠেছিল শ্রীদেবী ধর্মেন্দ্র রোমান্স। অন্যদিকে চালবাজ, সলতনত, নিগাহের মতো ছবিতে সানির নায়িকা ছিলেন শ্রীদেবী। বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী অন স্ক্রিনে রাজ কাপুর এবং রণবীর কাপুর পিতা পুত্র উভয়ের সঙ্গেই রোমান্স করেছেন। স্বপ্নো কা সওদাগর ছবিতে রাজ কাপুরের নায়িকা ছিলেন হেমা। এরপর হাত কি সাফাই ছবিতে রণবীরের হিরোইন হিসেবে কাজ করেছেন। এই আজব তালিকায় নাম জুড়াবে সৈফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এরও। সারা ইব্রাহিমের মা ধর্মেন্দ্র এবং সানি দেওয়াল উভয়ের নায়িকা হিসেবে কাজ করেছেন। সচ্চাই কি তাকাত ছবিতে ধর্মেন্দ্রের স্ত্রী ছিলেন অমৃতা। অন্যদিকে বেতাব ছবিতে সানি অমৃতার রসায়ন আজও ভুলতে পারেনি সিনেমা প্রেমীরা। অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া একই সঙ্গে দুই পিতা পুত্র জুটির সঙ্গে রোমান্স করেছেন পর্দায়। ধর্মেন্দ্র এবং সানি দেওয়ালের একাধিক ছবির নায়িকা ছিলেন ডিম্পল। অন্যদিকে বিনোদ খান্না এবং অক্ষয় খান্নার হিরোইনের চরিত্রেও দেখা গিয়েছে তাকে। এই তালিকায় নাম জুড়বে বচ্চন বধুরও। বান্টি অর বাবলি ছবিতে কাজডারে গানে অমিতাভের সঙ্গে দর্শক মনে দাগ কেটেছে ঐশ্বর্য। গোটা ছবিতে না হলেও আইটেম হয়েই হিট অ্যাশ। অন্যদিকে রিয়েল লাইফ হাজব্যান্ড অভিষেকের একাধিক ছবির নায়িকা তিনি।